আসসালামু আলাইকুম আমার সকল বিহু আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটু ডিফারেন্ট রমজান ছাড়া কীভাবে আমি পেঁয়াজিও বানালাম আর কেনই বা বানালাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন শুধু রমজানে পেঁয়াজু খাওয়া হবে তাই কেমন করে হয় এমনিতেও তো খাওয়া যায় কিন্তু আমার পেঁয়াজু বানানো খুবই পছন্দ আমার পরিবারের সবাই করেন আমার আত্মীয় স্বজনও সবাই করেন কিভাবে আমি পেঁয়াজু এত মজা করে বানাই তো সবাই জানতে চায় তাই ভাবলাম আজকে আমি পেঁয়াজুর রেসিপিটা নিয়ে আসি আর আজকের ওয়েদারটা তো ভালো পেঁয়াজুটা খেতে ভালো হবে আমি এখানে কিছু দেড় কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পরিষ্কার করে এখন ব্লান্ডারিং করে নিব যারা আমার পেঁয়াজু কীভাবে বানানো যায় জানতে চান আজকের রেসিপিটা ওদের জন্য দেখে নিবেন কিভাবে আমি পেঁয়াজও বানাই এখন ব্লান্ডার করে নিব পরিমাণ মতো কিছু আমি বেশি করিনি এভাবে অল্প পরিমাণে কিছু ব্লান্ডারিং করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি আর এখানে কাঁচামরিচ কিছু কিছু বলতে দু কাঁচামরিচ আমি নিয়েছি আর এর মধ্যে আমি একটু কারি পাউডার ওয়ান টেবিল স্পুন ওয়ান টি স্পুন আর হাফ চিলি পাউডার হাফ টি স্পুন চিলি পাউডার আর এর চেয়ে কম হাফ চেয়ে আরও কম হলুদের গুঁড়ে অল্প পরিমাণে দিব কারণ বেশি মশলা দিলে ডালের স্বাদটা চলে যাবে আর যেহেতু আমি কারি পাউডার মিক্স এক ওয়ান টি স্পুন দিয়েছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিব লবণটা আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এখানে দিলাম দিয়ে সবগুলাকে এখন মিক্স করে নিব বেশি মশলা দিলে আবার পেঁয়াজুর স্বাদটা চলে যাবে তাই আমি এখানে অল্প পরিমাণে মশলা দিয়েছি যেহেতু সবাই জানে আমি কিভাবে। পেঁয়াজু বানাই আজকে আমি ওদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এ উপকরণগুলো ডালের পেস্টের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালো করে মিক্স করে তারপর আমি বেজে নিব দেখলেন তো আমি কি কি উপকরণ দিলাম এ খুবই অল্প উপকরণ দিলাম মশলাপাতি বেশি কিছু দেইনি অল্প দিয়েই আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি সবগুলা বাজা করব না যেহেতু বেশি খাওয়া হবে না তাই অল্প পরিমাণে কিছু হাফ কুলা আমি বেজে নিব আর হাফ কুলা আমি রেখে দিব এখন একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলা আমি বেজে নিব এ ওয়েদারের সাথেও এ পেঁয়াজিগুলা বানিয়ে নিয়েছে খুবই ভালো কারণ রমজান ছাড়াও তো পেঁয়াজি খাওয়া যায় এখন অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে এগুলাকে আমি ব্রাউনিশ করে নিব আমি সবগুলা বাজবো না কারণ সবগুলা এখন খাওয়া হবে না হাফ রেখে দিব আর হাফ আমি এখন বেজে নিব শুধু যারা আমার পেঁয়াজু ভালোবাসেন ওদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আর আগামী রমজানে যারা পেঁয়াজু বানাতে চান ওদের জন্য একটু শিখে নেবেন যারা নতুন লানার কুকিংয়ে নতুন আসছেন ওদের জন্য আমি আজকের পেঁয়াজুর রেসিপিটা নিয়ে আসলাম আজকের পেঁয়াজুটা আমার কেমন হলো আর বানানো তো ইজিভাবে আমি দেখিয়ে দিয়েছি দেখে শিখে নিতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু এখন বাইরে বেশি যাওয়া হবে না তাই কিছু না কিছু বিকালেও রেসিপিও শেয়ার করতে হবে আর কিছু না কিছু চায়ের সাথে মসমসে কিছু বানাতেও হবে পরিবারের সবাই কিছু বানিয়ে দিলে ভালোবাসে এভাবে ব্রাউনিস হয়ে গেলে মসমসে উঠিয়ে নিতে হবে এভাবে আমি আরও দু কিছু দু চারটা দিয়ে আমি উঠিয়ে নিব দেখলেন তো খুবই সহজে আমি বানিয়ে নিলাম আর খেতেও খুবই সুস্বাদু ভালো লাগে গরমা গরম চায়ের সাথে পেঁয়াজিটা খেতে খুবই ভালোবাসে সবাই আমার ঘরের সবাই পেঁয়াজি ভালোবাসেন আমিও খেতে পছন্দ করি তাই মাঝে মধ্যে প্রায়ই আমি পেঁয়াজি বানিয়ে নেই আজকের পেঁয়াজের রেসিপিটা বিউ আর আপনাদের সবার জন্য আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাথে থাকবেন সাপোর্ট করবেন আর নিরাপদে থাকবেন ঘরের বাইরে বেশি যাবেন না যেহেতু লকডাউনও চলছে আর ওয়েদারটা তো বেশ ভালো না এভাবে আমি আরও অল্প কিছু দিয়ে তারপর পরিবেশন করব খুবই ভালো হয়েছে মজাদারও হয়েছে সাথে আমার লাল পেঁয়াজ আর দেশি লাম্বু লেবু এই দেখলেন তো কী মজাদার মসমসে সাথে লাল পেঁয়াজ এখানে বাংলাদেশি লেবু কাঁচামরিচ কি কুমবা সাথে বানাচ্ছে বানাবে ভালো আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে এভাবে ট্রাই করবেন ভালো লাগবে পরিবারের সবাই খুশি হবে এভাবে যদি পেঁয়াজি বানিয়ে আপনারা পরিবারের সবাইকে দেন বিকালে ছায়ের সাথে ওরা খুশি হয়ে যাবে আজকে পেঁয়াজিটা আপনাদের জন্য এরপরে আমি একটা চা বানিয়ে নিলাম চাটা সাথে আমি একটা খুবই ভালো একটা পেঁপে এনেছি এত ভালো এত মিষ্টি তাই আমি পেঁপেটাও কেটে নিলাম এই দেখেন কি সুন্দর এত মিষ্টি আর খুবই সুস্বাদু তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের করে বেশিরভাগ ফ্রুট খাওয়া হয় প্রতিদিনই কিছু না কিছু ফ্রুট খাওয়া হয় আজকের পেঁপেটা আপনাদের জন্য দেখলেন তো খুবই টেস্ট আর কালারটাও খুবই সুন্দর পেঁপের মাঝে মধ্যে আমরা পেঁপে আনি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম